বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে শিমের বিচি কীভাবে বাসায় রান্না করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন এবার শুরু করি। এখানে কিছু শিমের বিচি চার মাস সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছু টমেটো কেটে আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু রুই মাছ তেলে ভেজে। এবার চার মাস সরিয়ে পরিষ্কার করা শিমের বিচিগুলো পরিমাণ মতো কিছু পানি দিয়ে আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে একটি পাতিলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিলাম। এবার শিমের বিচিগুলো ভাপিয়ে নেব। কাঁচা শিমের বিচির মধ্যে এক ধরনের গন্ধ থাকে, তাই একটু হালকাভাবে ভাপিয়ে নিচ্ছি। বলক এসে গেছে। এবার শিমের বিচিগুলো একটি চাকনির মধ্যে নিয়ে নিলাম। এবার ভাপানো শিমের বিচিগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা। এবার পানি ভাপিয়ে নেওয়া শিমের বিচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া আর কিছু হলুদের গুঁড়া। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। অন্য পাশে চুলায় একটি পাতিলা বসিয়ে দিলাম। পাতিলার মধ্যে পরিমাণ মতো কিছু সরিষার তেল আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চার পাঁচটি তেজপাতা। আবার একটু নেড়ে দিলাম, এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু রসুন বাটা আর সামান্য একটু পানি। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার সাথে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া। শিমের বিচিগুলো ভাপিয়ে নিলাম, কারণ কাঁচা শিমের বিচি থেকে কেমন জানি একটা গন্ধ আসে, তাই শিমের বিচিগুলো ভাপিয়ে তেলে ভেজে নিলাম। এবার মশলাগুলো কষাতে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিলাম ভেজে নেওয়া শিমের বিচি। এবার শিমের বিচি দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এবার শিমের বিচিগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এবার শিমের বিচিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আবার একটু ভালোভাবে নেড়ে দিলাম। শিমের বিচি তরকারির বলক এসে গেছে।
এবার আমি শিমের বিচি থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিব। বেশি করে তেজপাতা দিয়েছি কারণ কাঁচা শিমের বিচির যাতে গন্ধটা চলে যায়। এবার আমি শিমের বিচির মধ্যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিয়েছি। আর এবার উপরে ছিটিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। তরকারি রান্না আমার প্রায় হয়ে গেছে। এবার আমি কাটা মরিচগুলো দিয়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এবার চুলা থেকে রুই মাছ দিয়ে শিমের বিচি রান্নার তরকারিটা নামিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য একটি বাটির মধ্যে কিছু শিমের বিচির তরকারি নিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। দেখুন শিমের বিচি আর রুই মাছের তরকারিটি দেখতে কেমন সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।